এইচএসসিতে পরীক্ষার বদলে মূল্যায়ন ভিত্তিক ফলাফলের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে শিক্ষা বোর্ডগুলো। তবে সরকারের নেওয়া সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া বর্তমান পরিস্থিতি বিবেচনায় এমন পদক্ষেপ সময় উপযোগী বলে মনে করেন বিশিষ্টজনরাও। আরো জানাচ্ছেন শাহরিয়ার রাজ। করোনা পরিস্থিতিতে স্থগিত হওয়া 2020 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ পর্যন্ত না নিয়ে এসএসসি ও জেএসসি পরীক্ষার ফলাফলের উপর মূল্যায়নের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন সব মহল। উদ্বুদ্ধ পরিস্থিতিতে শিক্ষার্থীরা ওই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। মনে হয় এখন যদি আমরা পরীক্ষা দিতাম তাহলে হয়তো বা আগে যেভাবে মানে পরিস্থিতি ছিল এরকম ভালোভাবে হতো না, তো আমার মনে হয় সিদ্ধান্তটা ভালোই হয়েছে। শিক্ষামন্ত্রী অবশ্যই সকল অন্যান্য বিকল্পগুলো বিবেচনা করে সিদ্ধান্ত এসেছেন, তাই আমি সিদ্ধান্তটা সমর্থন করছি। মহামারী সংক্রমণ রোগের সময়ে নিরাপত্তার দিকে বিবেচনা করে পরীক্ষা না নিয়ে অটো প্রমোশনকে মন্দের ভালো বলেই জানালেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের এই কর্মকর্তা। 12 লক্ষের উপরে পরীক্ষার্থী, এদের যে সমাগম হবে গার্জিয়ান, প্রশাসন, শিক্ষক, এদের যে একটা সোশ্যাল গ্যাদারিং হবে, এটা তো আসলে এই বাচ্চাদের যে এফেক্ট হয়, আমাদের বাচ্চাদের এফেক্ট, এই দায়িত্ব কে নেবে? এই আসলে মূলত এই দৃষ্টিকোণ থেকেই আসলে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। সরকারের সিদ্ধান্তকে যুগোপযোগী উল্লেখ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কর্মকর্তা বললেন, বর্তমান অবস্থায় পরীক্ষা না নেওয়ার কোনো বিকল্প নেই। জীবন আগে না পরীক্ষা আগে? জীবনটা অবশ্যই আগে, তো যার কারণে গভর্নমেন্ট, আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী বা আমাদের শিক্ষামন্ত্রীর সিদ্ধান্ত তো ওখান থেকেই এসছে। এই ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিয়েছে এটা অবশ্যই যুগোপযোগী, সময়োপযোগী। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী একটা কমিটি করে দিয়েছেন, বিশেষজ্ঞ কমিটি, যে কমিটি ওনারাই সিদ্ধান্ত নেবেন কিভাবে কি করবে। বিশিষ্ট শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী বলেন, এইচএসসি বাতিলের সিদ্ধান্তটি নিতে হয়েছে সময়ের প্রয়োজনে, আরো আগে এই ঘোষণাটি আসা জরুরি ছিল। এইচএসসি পরীক্ষার 14 লক্ষ শিক্ষার্থী এবং তাদের সাথে হয়তো আরো 14 লক্ষ অভিভাবক, 2-3 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক, পরীক্ষক সবাইকে নিয়ে 30-35 লক্ষ মানুষের সমাগম কিভাবে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় রেখে স্বাস্থ্যবিধি মেনে করা যাবে, সেটা নিশ্চয়ই প্রশ্ন সাপেক্ষ। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর দিন নির্ধারিত ছিল 1 এপ্রিল, কিন্তু 23 দিন আগে 8 মার্চ দেশে করোনা সংক্রমণের কারণে 17 মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব শিক্ষা প্রতিষ্ঠান। পরে এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়। সবশেষ বুধবার সরকারি ঘোষণায় এ বছর পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত হয়। শাহরিয়ার রাজ, বাংলা টিভি, ঢাকা। করোনার দ্বিতীয় ওয়েভের জন্য সরকার প্রস্তুত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক পুরস্কার বিতরণের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় করোনার কার্যকর ভ্যাকসিন আবিষ্কার হলে তা সংগ্রহের জন্য সরকারের প্রস্তুতি রয়েছে বলেও জানান মন্ত্রী। দুর্যোগ মোকাবেলায় সতর্কতা ও করোনা টেস্টে আগ্রহ বাড়ানোর আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। সেকেন্ড ওয়েভের কথা বলা হয়, সেজন্য আমরা প্রস্তুত আছি, আমাদের হাসপাতালগুলো প্রস্তুত আছে, যন্ত্রপাতি আছে, আমাদের ডাক্তার নার্সরা ট্রেন্ড আছে। যেটা এর আগে আমি বলেছি, আমরা এত ওয়েভ দেখে কোনো ভয় পাই না। আমরা শীতের দিনে কিছু বাড়তে পারে অন্য অন্য দেশে, আমাদের দেশেও সে আশঙ্কা করা হচ্ছে, আমরা প্রস্তুত আছি সে বিষয় নিয়ে। এবং বাংলাদেশের মানুষরা ওই ঢেউ দেখে ভয় পায় না।